এই ভিডিওতে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে চাই। তো সেটা করার আগে আমাদের কিছু ফর্মুলা তো অ্যাটলিস্ট জানা লাগবে, রাইট? কিছু জিনিস যেগুলো আমরা প্রুভ করে এসেছি সেই জিনিসগুলোকে আমরা ফর্মুলা আকারে এখানে লিখে রাখবো। তো এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। বইয়ের পরীক্ষার ভিতরে আসলে পেছনে একটা টেবিলের মতন করে পুরো জিনিসটা দেওয়া থাকবে। তো টেবিলটা কিভাবে রিড অফ করতে হবে সেটা বোঝার আগে আমরা যেটা করব, আমরা একটু সিম্পল ফরম্যাটে টেবিল ছাড়া ফর্মুলা গুলো লিখে রাখবো, তাহলে আমাদের জন্য ওগুলাকে রিড অফ করাটা একটু ইজি হবে। টেবিল থেকে রিড অফ করাটা একটু টাফ হয় মাঝে মাঝে, তো সে কারণে ফর্মুলা গুলোকে একটু একসাথে করে লিখে রাখা, ঠিক আছে? তো প্রথম যে ফর্মুলাটা সেটা হলো অনেকটা এরকম যে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, যেখানে অবশ্যই আমাদের এ এর ভ্যালু কিন্তু কি হবে, এ এর ভ্যালু পজিটিভ হবে, কারণ এ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তখন এটা একটা ইনক্রিজিং ফাংশন হয় যেটা ডাইভার্জ করবে না। তো ডাইভার্জ যদি না করে তখন সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু আমরা বের করতে পারবো না। তো এ পজিটিভ, এটা কিন্তু এখানে একটা প্রিরিকোয়াইজাইট। তো এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা আসবে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি, ওমেগা তো না, সেটা ইকুয়ালস টু আসবে পাই বাই টু আইজে, পাই বাই টু আইজে ই টু দি পাওয়ার মাইনাস এ ওমেগা, ই টু দি পাওয়ার মাইনাস এ ওমেগা। তো আমরা চাইলে এখানে মড সাইন গুলো ব্যবহার করতে পারি, বাট মড সাইন গুলো ব্যবহার না করলে তো আমার একটা অসুবিধা নেই। আমি একটা কাজ করি, মড সাইন গুলো ব্যবহার করে লিখি, ঠিক আছে? তো এখানে একটা মড সাইন হবে আর এখানে কি হবে, একটা মডুলাস সাইন হবে। খুব সুন্দর করে লিখে রাখি এগুলাকে। ওকে, তো আরো কিছু ফর্মুলা আছে যেগুলোকে আমরা লিস্ট করে রাখি একসাথে। তো এটা ছিল আমাদের 2 নাম্বার। 3 নাম্বার আমাদের যেটা থাকবে সেটা খুবই ইজি, গাউসিয়ান ইন্টিগ্রাল। আমরা জানি যে এটার ইন্টিগ্রেশন করাটা কিন্তু বেস্ট টাফ। তো এটা ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা সেটা সেরকম রুট ওভার পাই ই টু দি পাওয়ার মাইনাস, এখানে থাকে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কত, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের পরিচিত কিছু ফর্মেট ছিল, যেমন হেফ রাইট ইউনিট স্টেপ ফাংশন এইচ অফ এক্স, এটার সাথে যদি ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স, ঠিক আছে, মাইনাস অফ এক্স, বা আরেকটু জেনারেল টার্মস যদি লিখতে চাই তাহলে মাইনাস এ এক্স, এটাকে আমরা গুণ করে তারপরে সেটার ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করি। তো এটা কিন্তু আমরা প্রুফ করে এসেছিলাম, ঠিক আছে? ও সে ঠিক। তো এই জিনিসটাকে আমরা প্রমাণ করে এসেছিলাম কিভাবে, 1 ডিভাইডেড বাই এ প্লাস আই ওমেগা, এরকম টার্ম। এটার একটা জাতবাই ছিল, জাতবাইটা ছিল এরকম যে আমাদের এইচ এর ভেতরে মাইনাস চলে আসতো এবং ই এর সামনে প্লাস চলে আসতো, দুটাইতে কিন্তু আমাদের এ এর ভ্যালু কিন্তু পজিটিভ, ঠিক আছে? এটা কিন্তু মানতেই হবে যে এর ভ্যালুটা অলওয়েজ কি থাকবে, পজিটিভ থাকবে। এটার ফর্মুলাটা ছিল এ 1 মাইনাস ওমেগা, এরকম ছিল। আমাদের এক্স এর জায়গা আছে, আমরা সেকেন্ড লাইনে আমাদের ফর্মুলা গুলো লেখা শুরু করি। ওকে, এরপরে আমরা যেটা হেভি সাইড দিয়ে শুরু করেছি, সো সেটার আরেকটা যেটা ছিল সেটাকেও লিখে পারি, যে এইচ অফ আমরা এখানে এক্স প্লাস এ, আমরা যদি খেয়াল করে খেয়াল হয় আমাদের যে এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম, তো সেটারই একটা ফর্মেট আমরা এখানে লিখে রাখছি, ঠিক আছে? তো এক্স প্লাস এ, আর যদি এখানে এক্স মাইনাস এ এরকম থাকে তখন এটার রেজাল্ট আসবে অনেকটা এরকম, যে 2 সাইন ওমেগা এ, 2 সাইন ওমেগা এ ডিভাইডেড বাই ওমেগা, ঠিক আছে, ডিভাইডেড বাই ওমেগা। তারপরে আমরা দেখেছিলাম আমাদের ডিরাক ডেল্টা ফাংশন, ডিরাক ডেল্টা ফাংশনের স্টেটমেন্টটা অনেকটা এরকম ছিল এবং এটার যে রেজাল্ট হয় সেই রেজাল্ট আসতো ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এ, ঠিক আছে? এটা ছিল আমাদের ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা আমরা করেছিলাম। আরেকটা এক্সট্রা জিনিস আমরা একটু শিখে রাখবো, সেটা খুব বেশি কাজে আমাদের লাগবে না কিন্তু তারপরেও আমাদের দেওয়া আছে, যেহেতু তাই আমরা একটু শিখে রাখছি, যে যদি রুট ওভার এক্স এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদেরকে বের করতে বলে তখন এটা সমস্যা মনে আসবে রুট ওভার 2π ডিভাইডেড বাই ওমেগা, মানে এই যে এক্স, এক্স এর জায়গায় ওমেগা চলে আসবে আর একটা 2π জাস্ট এসে যাবে আর কি, ঠিক আছে? তো এরকম যাবে। এতটুকুর পরে আমাদের বেসিক যে ফর্মুলা গুলো মুখস্থ রাখা লাগবে বা চার্টে দেওয়া থাকলে চার্ট থেকে বের করে আনতে হবে, সেগুলো কিন্তু মোটামুটি শেষ। এখন আমাদের কিছু প্রপার্টি দেখতে হবে, ঠিক আছে? যে প্রপার্টি গুলো আমরা কয়েকটা শিখেছি, কয়েকটা আমরা তেমন ভাবে প্রমাণ করি নাই, বাট আমাদের একটু মনে রাখা লাগবে, সেই প্রপার্টি গুলো আমরা এখানে ব্যবহার করবো, লিখে রাখবো। এগুলো সবগুলোই আমাদের চার্টে আসলে দেওয়া থাকবে, একটা মুখস্থ রাখতে হবে না, বাট আমাদের একটা ফিল থাকতে হবে যে এটা থাকলে এরকম একটা জিনিস আমার চার্টে আছে যেটা আমি খুঁজে তখন বের করে নিতে পারবো। আমার একটু জানা থাকতে হবে যে কি কি জিনিস আমার চার্টে অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? তো প্রথম প্রপার্টি গুলো একটা একটা করে লিখতে থাকি আমরা। প্রথমটা ছিল লিনিয়ারিটি প্রপার্টি, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, এর পরের যেটা সেটা ছিল আমাদের স্কেলিং প্রপার্টি, রাইট? স্কেলিং প্রপার্টি, তাহলে এ এক্স এরকম যদি থাকতো তখন আমরা জানতাম আমাদের রেজাল্টটা কি হয়ে যেত, 1 বাই এ
ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা ছিল সেটাকে আমরা এফ হ্যাট ওমেগা বলতাম, সো এটা ওমেগা বাই এ এরকম হয়ে যেত। মানে নর্মাল যে ফাংশনটা এফ অফ এক্স, সেটার যে ফুরিয়ার ট্রান্সফর্ম সেখানে সব জায়গায় আমাদের ওমেগার জায়গায় ওমেগা বাই এ দিয়ে রিপ্লেস করে ফেলতে হবে এবং পুরো জিনিসটাকে ওয়ান বাই এ দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, রিপ্লেস ওমেগা বাই ওমেগা বাই এ এবং ডিভাইড বাই কত, ডিভাইড বাই এ। তো আমরা এখানে একটু মনে রাখবো যে এটার মানে কি, এটার মানে হলো ওমেগাকে ওমেগা বাই এ দ্বারা রিপ্লেস করা এবং পুরো জিনিসটাকে এ দ্বারা ভাগ করে দেওয়া। সো আমরা এভাবে মনে রাখবো আর আমরা ইউজও করবো, দেখা যাবে এভাবে। আচ্ছা, এটার পরে আমাদের যে প্রপার্টিটা ছিল সেটা ছিল কি, শিফটিং প্রপার্টি। তো শিফটিং প্রপার্টি ছিল এরকম যে আমাদের ফাংশন সেখানে যদি আমরা এক্স মাইনাস এ করি তখন আমাদের পুরো জিনিসটা কি হয়ে যায়, শিফট হয়ে যায়। কতটুকু পরিমাণ, ফাংশনটা এ পরিমাণ সামনের দিকে শিফট হয়ে যায়। এবং সেটার জন্য ফর্মুলাটা আছে এরকম, মাইনাস আই ওমেগা এ ইন্টু এফ অফ কি থাকে, এফ অফ এফ হ্যাট অফ ওমেগা, অর্থাৎ জাস্ট এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এ এই জিনিসটা দ্বারা গুণ হবে। এবং এটা আরেকটা আরেকটা ভার্সন ছিল, সেই ভার্সনটা ছিল অনেকটা এরকম যে আমরা যদি ব্যাকওয়ার্ড শিফট করি এখানে, ঠিক আছে, ব্যাকওয়ার্ড শিফট করি তাহলে আমরা এখানে প্লাস এ করব এবং প্লাস এ করলে আসলে এখানে ই টু দি পাওয়ার আই ওমেগা এ হবে, কোনো প্লাস মাইনাসটা থাকবে না। আর এফ হ্যাট অফ এখানে কি থাকবে, এখানে ওমেগা থাকবে। এরপর এই দুইটাকে কম্বাইন করে আমরা একটা প্রপার্টির মতো লিখেছিলাম, আর বলেছিলাম যে এই জিনিসটাকে আলাদাভাবে মনে রাখার কিছু নেই, প্রথমে স্কেলিং করে পরে যদি আমরা শিফট করে দিই তাহলে কিন্তু এই ফর্মুলাটা চলে আসে, ঠিক আছে? তো সেটা ছিল অনেকটা এরকম যে ই টু দি পাওয়ার আই ওমেগা বাই বি, ওমেগা বাই বি না, যেটা দ্বারা স্কেল হয় সেটা দ্বারা ভাগ হবে, ইন্টু এখানে থাকবে কত, পি, তারপরে ওয়ান বাই এ, এরপরে থাকবে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ওমেগা ওভার কে, ঠিক আছে? তো এটা ডিটেল এক্সপ্লেনেশন আমরা আগে দেখেছিলাম তাই এখন আর দেখছি না। আর বাকি যে প্রপার্টি গুলো সেগুলো একটা একটা করে লিখি। প্রথমটা ছিল কি আমাদের ডিফারেনশিয়াল প্রপার্টি, রাইট? ডিফারেনশিয়াল প্রপার্টি, সো ডিফারেনশিয়াল প্রপার্টিটা ছিল অনেকটা এরকম যে ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন এফ অফ এক্স, এইরকম যদি কিছু একটা থাকে তাহলে আমাদের পুরো জিনিসটা জাস্ট আই ওমেগা টু দি পাওয়ার এন এটা দ্বারা মাল্টিপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নর্মাল যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আছে এফ হ্যাট অফ ওমেগা সেটার সাথে আই ওমেগা টু দি পাওয়ার এন এটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। আচ্ছা, এরপরে ছিল আমাদের ইন্টিগ্রাল প্রপার্টিটা। ইন্টিগ্রাল প্রপার্টিটা ছিল এরকম, মাইনাস ইনফিনিটি থেকে যদি আমরা এক্স পর্যন্ত যাই এবং এখানে আমাদের একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা বেসিক্যালি কি ইন্টিগ্রেশন আকারে আছে, তখন আমাদের ওয়ান বাই ওমেগা দ্বারা কি হয়ে যায়, আই ওমেগা দ্বারা ভাগ হয়ে যায়, ঠিক আছে? ওয়ান বাই আই ওমেগা দ্বারা ভাগ হয়ে যাবে আমাদের নর্মাল যে ফুরিয়ার ইন্টিগ্রালটা আছে, ফুরিয়ার ট্রান্সফর্মটা আছে, সেই ট্রান্সফর্মের রেজাল্টটা। ওকে, এরপরে আমরা দেখেছিলাম কনভলিউশন। তো কনভলিউশনটা এখানে তেমন একটা কাজে লাগবে না, বাট যখন আমরা ইনভার্ট করব তখন কিন্তু খুব কাজে লাগবে। সো আমরা লিখে রাখি একটু, কনভলিউশনটা ছিল এরকম যে জি অফ এক্স আর এফ অফ এক্স এরকম যদি দুইটা ফাংশন থাকতো যাদেরকে আমরা কনভলিউশন করে সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে চাই, তখন আমাদের জাস্ট ইন্ডিভিজুয়াল যে ফুরিয়ার ট্রান্সফর্মগুলো ছিল সেগুলোকে বের করে তাদেরকে নর্মাল মাল্টিপ্লিকেশন করে দিলেই হয়ে যেত, ঠিক আছে? সো এটা ছিল আমাদের একটা রুল। এরপরে আমরা ইম্পর্টেন্ট আরও দুই তিনটা রুল এখানে শিখবো, সেগুলোকে একটু লিস্ট করে রাখা দরকার আমাদের। এরপরে যে প্রুফগুলো এগুলো কিন্তু আমরা প্রুফ করে দেখাইনি, বাট এগুলো আমরা প্রমিনেন্ট ভাবে ইউজ করবো সব জায়গাতেই, সো আমি একটু বলে রাখছি। প্রথমটা হলো আমাদের মাল্টিপ্লিকেশন বাই এক্স প্রপার্টি, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন বাই এক্স প্রপার্টি, তো সেটা হলো এরকম যে আমাদের ফাংশন যদি থাকে সেটাকে এক্স টু দি পাওয়ার এন দ্বারা সাপোজ মাল্টিপ্লাই করা হলো, এক্স টু দি পাওয়ার এন দ্বারা কি করা হলো, মাল্টিপ্লাই করা হলো, আর আমাদের ফাংশনটা হলো কি, ফাংশনটা হলো এফ অফ এক্স, তো এইটা ইকুয়ালস টু চলে আসবে আমাদের আই যেটা আছে আই টু দি পাওয়ার এন এখানে বসাতে হবে, ইন্টু এখানে যতবার আমরা কি করলাম পাওয়ার নিলাম ঠিক ততবার আমাদের ওমেগার রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে হবে কোন জিনিসটাকে, আমাদের নর্মাল যে ওমেগার রেজাল্ট আছে সেই ওমেগার রেজাল্টটাকে, ঠিক আছে? তো এটা হবে কি আমাদের আরেকটা ফর্মুলা, মাল্টিপ্লিকেশন বাই এক্স প্রপার্টি, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমরা অফেন টাইম সেটাকে কাজে লাগাবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো মাল্টিপ্লিকেশন বাই কস এক্স আর মাল্টিপ্লিকেশন বাই সাইন এক্স, তো আমরা যদি কস এ এক্স এরকম কিছু দ্বারা জিনিসটাকে মাল্টিপ্লাই করি তখন যেটা হবে আমাদের প্রথমে ফাংশনটা ফরওয়ার্ড শিফটেড হবে, ব্যাকওয়ার্ড শিফটেড হবে, এই দুইটার যে গড় ভ্যালু সেই গড় ভ্যালুটা আমাদের নিতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের নর্মাল যে ফাংশনটা ছিল এফ হ্যাট অফ ওমেগা সেটাকে প্রথমে ফরওয়ার্ড শিফট করতে হবে, সো মাইনাস এ করলাম, ব্যাকওয়ার্ড শিফট করতে হবে তাহলে প্লাস এ করলাম, প্লাস এ করলে কিন্তু ব্যাকওয়ার্ড শিফট আর মাইনাস এ করলে ফরওয়ার্ড শিফট, সেটাকে ভাগ করতে হবে দুই দ্বারা। আর যদি আমরা এখানে সাইন এক্স দ্বারা গুণ করতাম, ঠিক আছে, সাইন এ এক্স দ্বারা গুণ করতাম তখন কি হতো, সাইন এ এক্স দ্বারা গুণ করলে আমাদের উপরে যে রাশিটা আছে সেটাই অবিকল বসবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, তাহলে আমাদের প্রথমে হবে ফরওয়ার্ড শিফট, তারপরে হবে ব্যাকওয়ার্ড শিফট, সেটাকে ভাগ করতে হবে দ্বারা।
আর লাস্ট একটাকে আমরা একটু মনে রাখার ট্রাই করবো, সেটা হলো যদি আমাদের কাছে এমন দুইটা ফাংশন থাকে, হ্যাঁ মানে মেইন যে ফাংশনটা ছিল সেটা দুইটা ভার্সন আমরা নিলাম, সেটা হলো তার ফরওয়ার্ড শিফটেড ভার্সন এবং ব্যাকওয়ার্ড শিফটেড ভার্সন, এই দুইটাকে আমরা একসাথে নিলাম এবং সেটার ফুরিয়ার ট্রান্সফর্মটা আমরা বের করতে চাই। এটার অ্যান্সারটা আসে আমাদের 2 × আমাদের নর্মাল যে ফুরিয়ার ট্রান্সফর্ম আছে সেটা থাকবে, তার সাথে মাল্টিপ্লাইড হবে আমাদের কস ওমেগা এ। ঠিক আছে, তো কস ওমেগা এটা আমাদের কি হবে, এখানে মাল্টিপ্লাইড হবে। অনেকটা আমরা এটার সাথে অ্যাকচুয়ালি রিলেট করতে পারি, কারণ এখানে যা আছে তাতে জাস্ট আমরা এক্স বসিয়ে এই 2টাকে অন্য পাশে পাঠিয়ে দিলাম আর কি, আর এখানে সব জায়গায় এক্স বসে গেছে আর এখানে সব জায়গায় কি ওমেগা বসে গেছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা এখানে মিলে যায়। ঠিক আছে, তো রিজেমব্লেন্স হচ্ছে এখানে একটা, সেটা আমরা একটু মনে রাখবো। তো এগুলো ছিল মোটামুটি আমাদের যে জিনিসগুলো একটু জানা থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো জানা থাকলে আমরা বুঝতে পারবো যে এরকম এরকম কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো আমরা টেবিল থেকে খুঁজে বের করবো পরবর্তীতে। তো টেবিল থেকে তো খোঁজা লাগবে, সেই কারণে আমরা একটা কাজ করি, টেবিলটাতে কি ফরম্যাটে জিনিসের সাজানো আছে সেটাকে একটু দেখে আসি, কারণ পরীক্ষায় কিন্তু আমরা এগুলো অবশ্যই মুখস্থ রাখবো না, আমরা সরাসরি টেবিল থেকে এগুলোকে রিড অফ করবো, তো সেটাকে একটু দেখে আসা যাক। ওকে, সো এটা হলো আমাদের বেসিক্যালি টেবিলের ফার্স্ট পার্টটা, এখানে বেশিরভাগ ফর্মুলাই কিন্তু আমরা ওখানে ফর্মুলেট করে লিখে রেখেছি, এই যে ফর্মুলাটা আছে না এটাকে কিন্তু আমরা লিখিনি, কারণ এটা বেশ বড় এবং এটাকে ইনভার্স দিয়ে মনে রাখাটা বেশি ইজি। তো আমরা ইনভার্স যখন দেখবো তখন আমরা এটা দিয়ে করবো, বাট আপাতত আমরা এই ফর্মুলাটাকে আলাদা ভাবে মনে না রাখলেও চলবে। ঠিক আছে, এরকম ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আমরা এটার মাধ্যমে করে আনতে পারবো। ঠিক আছে, ওই স্কেলিং যে প্রপার্টিটা ছিল ওই স্কেলিং প্রপার্টি দিয়ে আমরা এই ফর্মুলার মাধ্যমে ওই জিনিসটাতে চলে যেতে পারবো। আচ্ছা, তো যেটা আমরা মনে রাখবো এখানে জাস্ট, সেটা হলো এই যে পার্টটা, এই পার্টটা হলো আমাদের এফ অফ এক্স ফাংশনটা, যেটাকে অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের করা লাগবে। আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, আমাদের এই পার্টটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে যে জিনিসটা সেটা, আর এইখানে ডানে যেটা আছে সেটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমি একসাথে উপরে আমাদের ফর্মেটটাকে জাস্ট লিখে রাখি। হ্যাট অফ ওমেগা, ঠিক আছে, এরকম করে আসবে। তো ফর্মুলাগুলো আমরা একটু দেখে নিব, আমাদের পরীক্ষার ফলে একদম প্রশ্নের পেছনে এই জিনিসগুলো দেওয়া থাকবে, তো সেখান থেকে আমরা প্রয়োজনীয় ফর্মুলা যেগুলো দরকার সেগুলোকে কিন্তু নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের আরেক সেট অফ ফর্মুলা দেওয়া আছে, যার মধ্যে এই যে ফর্মুলাটা এখানে যেটা আছে বিশাল ফর্মুলা, এটা শুধুমাত্র আমাদের বিভিন্ন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করতে দেয় তখন কাজে লাগে, বাকি মোটামুটি সবগুলো ফর্মুলাই আমরা এখানে লিস্টেড করে রেখেছি। এটাকে আমরা উল্টাভাবে মনে রাখিনি, কারণ এটার ইনভার্সটা আমরা কিন্তু মনে রেখেছি, লাইক এফ অফ এ এক্স প্লাস বি, এটাকে করলে যা আসে সেটা আমরা মনে রেখেছি, এবং কাইন্ড অফ খেয়াল করে দেখি যে এই জিনিসটাকে উল্টা করলে কিন্তু এটা চলে আসে, রাইট, এই জিনিসটাকে উল্টা করলে এটা চলে আসে। তো উল্টা করলে কিভাবে চলে আসে কি বলতে চাচ্ছি, যে এই যে জিনিসটা এটা কিন্তু এটারে আরেকটা রূপ, রাইট, তো সেটাকে আমরা যদি ইনভার্স করি, ইনভার্স করলে আমরা এটাকে কিন্তু ফিরে পাবো, তো ওভাবে করে জিনিসটা লেখা। এখানে যে ফর্মুলাটা দেওয়া, এখানে আসলে ওই যে কজের যে প্রপার্টিটা ছিল কজ সি এক্স, যেটাকে আমরা এক্স নামে লিখেছি, ওই যে আমাদের ফরওয়ার্ড শিফট ব্যাকওয়ার্ড শিফট সেই জিনিসটা, তার সাথে আবার এখানে স্কেলিং প্রপার্টিটাকেও ব্যবহার করেছে। তো স্কেলিং প্রপার্টিটা আমরা আলাদা দেখবো এবং সিএক্স এর ফর্মুলাটা আলাদা দেখবো, তাই আমি ওখানে আলাদা ভাবে রেখেছি। ঠিক আছে, তো এটাও আমরা দেখেছি, কিন্তু ফাইনেরটাও দেখা হয়ে গেছে, 15 নম্বর যেটা সেটাও দেখা হয়ে গেছে, আর এখানে কিছু প্রপার্টি একসাথে করে দেওয়া আছে, যে প্রপার্টি সবগুলোই আমাদের মোটামুটি দেখা আছে। তো এগুলোই হলো আমাদের সেই লিস্ট, যে লিস্টটা আমাদের কিসে দেওয়া থাকবে, অঙ্কের পেছনে, প্রশ্নের পেছনে দেওয়া থাকবে, যেটা দেখে আমাদের ফাইনালি কি করতে হবে, যেই প্রমাণগুলো আমাদের দরকার বা যে ফর্মুলাগুলো আমাদের দরকার সেগুলোকে ইউজ করে অঙ্কগুলো করতে হবে। তো এই ভিডিওটা যেহেতু একটু লেন্দি হয়ে গেছে, তাহলে আমি একটা কাজ করি, এটাকে আমরা ফর্মুলা পর্যন্তই রাখি, ফর্মুলার পরিচয়গুলো আমরা আশা করি বুঝতে পেরেছি ঠিকঠাক, আমরা নেক্সট ভিডিওতে যেটা করবো এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে অঙ্ক করা শুরু করবো। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা শুরু করবো, প্রতিবারই বলি কিন্তু শুরু করা হয় না। ঠিক আছে, তো এই ভিডিওটা এতটুকুই থাকলো।